ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অর্থ কি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। জি, আহলুস সুন্নাহ ওয়াল জামা তিনটি শব্দ রয়েছে, এর মধ্যে প্রথমটি হচ্ছে আহল, আর দ্বিতীয়টি হচ্ছে সুন্নাহ, তৃতীয়টি হচ্ছে জামাত। তো প্রত্যেকটি শব্দের যদি আমরা শাব্দিক অর্থ দেখি, প্রথম হচ্ছে আহল, মানে হচ্ছে পরিবার, অনুসারী বা অনুগত। সুন্নাহ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ, এগুলোকে সুন্নাহ বলা হয়। আর আল জামা এর অর্থ হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, সেই বিশ্বাস, আকিদা, আদর্শ, আখলাক, মুআমালাত, এ জাতীয় জিনিসগুলোকে যারা ঐক্যবদ্ধভাবে ধারণ করেছে তাদেরকে বলা হয় জামাত। তো মূল কথা হচ্ছে সুন্নাত এবং জামাত, মানে কাজে কর্মে সুন্নাহ, অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন, সেটা হচ্ছে তার কাজকর্ম। আর সাংগঠনিক যে রূপরেখা বা সমাজে অবস্থানের যে বাস্তবতা, সেটা হচ্ছে তারা জামাতবদ্ধ, অর্থাৎ মসজিদে যেভাবে প্রতিটি সালাতে দলমত নির্বিশেষে আমরা জামাতে সামিল হই, জামাতে ঐক্যবদ্ধ হই, ঠিক এভাবেই যখন সমাজে মানুষগুলো এক আকীদার উপরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং আদর্শের উপরে ঐক্যবদ্ধ থাকবে, সেটাই হচ্ছে জামাত। অতএব যারা সুন্নাত এবং ঐক্যবদ্ধ জীবনযাপনে বিশ্বাসী তাদেরকেই বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তো এটি কোরআন এবং সুন্নার আলোকে আমরা বলতে পারি। এক্ষেত্রে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আপনি দেখতে পারেন, আল্লাহ বলতেছেন 102-3 এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ স্পষ্ট করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাক্বুল হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এখানে আপনি দেখেন আল্লাহ বলছেন যে তোমরা মজবুত করে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। ঠিক একইভাবে সূরা রোমের 31-32 আয়াত, সেখানে আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন আল্লাযী ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, তাদের মতো মুশরিক হয়ে যায় না যারা তাদের দিনকে বিভাজন করেছে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল উদ্দেশ্য হচ্ছে, মূল কথা হচ্ছে যারা কোরআন এবং সহি সুন্নাহে বিশ্বাসী এবং সালফে সালেহীনদের আকিদায় যারা জীবনযাপন করে। তো যুগে যুগে যারাই এই যে থিওরি, এই যে নীতিমালা, এই নীতিমালার সাথে একাত্মতা পোষণ করে, এর দাবি পূরণ করেছে, তো তারাই হচ্ছে মূলত আহলুস সুন্নাহ জামাতের অনুসারী। আবার আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বলে সবাইকে যে এক জায়গায়, এক প্ল্যাটফর্মে সব কিছুতে একমত হতে হবে, বিষয়টি কিন্তু এমনও নয়। এটি হচ্ছে মূলত অন্তরের কর্ম, অর্থাৎ অন্তরের বিবেচনায় যার ভিতরেই যে সমস্যা ত্রুটি বিচ্ছুটি থাকুক না কেন, মুসলিমকে ভাই মনে করা, এটি হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের আসল রূপরেখা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের যে আয়াতটি আমি বললাম, সেখানে আল্লাহ বলছেন যে ফা আল্লাফা বাইনা কুলুবিকুম ফা আসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা। আল্লাহ তোমাদের অন্তরের ভিতরে যে দূরত্ব ছিল সেই দূরত্বকে আল্লাহ কাটিয়ে দিলেন, দূরত্ব দূর করে দিলেন এবং তোমাদের অন্তরের ভিতরে পারস্পরিক ভালোবাসা তৈরি করে দিলেন। তো জামাতবদ্ধ থাকা মানে হচ্ছে যে সবাইকে এক প্ল্যাটফর্মে থাকতে হবে, বিষয়টি কিন্তু এমন না, বরং অন্তরের বিবেচনায় আমাদেরকে এক প্ল্যাটফর্মে থাকতে হবে। অর্থাৎ কারো ভিতরে ত্রুটি বিচ্ছুটি থাকতে পারে, একজন ফাসেক হতে পারে, একজন এ জাতীয় তার আমলের ক্ষেত্রে তার ত্রুটি বিচ্ছুটি থাকতে পারে, তবে আকিদার ক্ষেত্রে কোনো কনসিডার না থাকাটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সিদ্ধান্ত। যে আকিদার ক্ষেত্রে যে সমস্ত আকিদা একজন ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয়, এ ধরনের জিনিসের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, কিন্তু অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে, ইজতিহাদি যে বিষয়গুলো রয়েছে, সেখানে যদি ত্রুটি বিচ্ছুটি কিছু থাকে, তো সেক্ষেত্রে কনসিডার করা যেতে পারে অন্তত মুসলিম ভাইকে, মুসলিম ভাই হিসাবে তার সাথে আমাকে অন্তরের বিবেচনায় তাকে মূল্যায়ন করতে হবে, এবং অন্তরের ভিতরে মুসলিম ভাইয়ের প্রতি কোনো বিদ্বেষ, আক্রোশ, হিংসা, প্রতিশোধ পরায়ণতা থাকবে না। এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল কথা। আল্লাহু আলাম বিসওয়াব।